দশটা বিষয় মুসলমানের স্বভাবগত, বলেন কয়টা বিষয় স্বভাবগত? এই দশটার মধ্যে মেসোয়াকো একটা, বলেন আমার সাথে দশটি বিষয় কি আমাদের স্বভাব? মানে জন্ম নিয়েছি আমরা দশটি স্বভাব নিয়ে, এই দশটি স্বভাবের একটা মেসোয়াক। মানে মেসোয়াক এমন একটা জিনিস যে তোমারে বলে দিতে হবে কেন, আরে তুমি তো মেসোয়াক করা দরকার। নাসাই শরীফের 5040 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজি বলেন আশারুম মিনাল ফিতরা, দশটি বিষয় স্বভাবগত, বলেন দশটি বিষয় কি স্বভাবগত? এক নম্বর কসুশারিবি, মুছ খাটো করা, মুছ খাটো করা এটা স্বভাবগত বিষয়, এত বড় বড় নারাকা মুছ খাটো করা। দুই নাম্বার ওয়াকসুল আজফার, নুখ ছোট রাখা, নুখ ছোট রাখা, অনেক ছেলেরা একটা দুইটা নুখ বড় রাখে আসেনি, এটা কি স্বভাবগত হইল? তাহলে নুখ ছোট করা একটা, মুছ খাটো করা দুই নাম্বার, নুখ ছোট রাখা। আচ্ছা বলেন তো মুছ খাটো করা, নুখ ছোট করা এটা কি বিষয়, বলেন স্বভাবগত? তিন নাম্বার অগস্তুল বারাজিমি, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা, কথার কথা আপনার যদি কেউ নাও বলতো যে তুমি ধৌত করো, তারপর আপনার স্বভাব আপনারে বলা উচিত ছিল যে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা উচিত। অথচ আমরা এমন মানুষের ব্যাপারে শুনি যিনি বৎসরে নাকি একবার গোসল করতেন, এখন তিনি মারা গেছে, তিনি একজন পীর ছিলেন, যিনি হোক আর কি, ঢাকার ওই মোহাম্মদপুরের আশেপাশে শুনেছি, শুনেছি আমি, হ্যাঁ বাকি তাকে দেখেছিও, কিন্তু এটা কতটুকু সত্য আল্লাহ ভালো জানে যে বৎসরে একবার গোসলটা, তাকে আমি দেখেছিও একবার না অসংখ্যবার। আমি আসাদগিন মসজিদের তারাই পড়াইতাম 11 বছর, সেই সূত্রে তাকে প্রায় দেখছি। তো অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা, আপনাকে যদি কেউ বলে নাও দেয় তাও কি করা দরকার? দোয়া দরকার, না আপনি ধন না, তো এটা কেমন বিষয়, আপনার মানুষ কি বলবে? চার নাম্বার ইফা উল্লিহিয়া, দাড়ি লম্বা করা, বলেন কি করা? দাড়ি, হ্যাঁ দাড়ি লম্বা করা। হ্যাঁ আপনি যদি দাড়ি লম্বা না করেন, মাশাল্লাহ মুসলমান ছেলেরা আপনারা দাড়ি লম্বা না করলো, এখন অমুসলিমরা অনেকেই দাড়ি লম্বা করতেছে দেখেন। পাঁচ নাম্বার সিওয়াক, মেসোয়াক করা। ছয় নাম্বার ফুল ইবতি, বগলের পোষম উপরে ফেলা। সাত নাম্বার হালকুল আনা, নাভির নিচের অবাঞ্ছিত লোমগুলা উপরে ফেলা, কামানু পরিষ্কার করা। আট নাম্বার হল ইস্তিনশাক, নাকে পানি দেওয়া, নাকে পানি দেওয়া। আপনি আচ্ছা বলেন তো নাকের ভিতর ময়লা থাকেনি, কিন্তু আপনারে কেউ বলেও দেয় নাই, আপনি না আপনি বলে দেয় নাই দেখে আপনি 14 বছর নাকে পানি দেন না, আসলে উচিত নাকে এমনি পানি দিবেন, কারণ নাকে তো ময়লা থাকে, এটা আপনারে বলে দিতে হবে কেন? নয় নাম্বার ইন্তিকাসুল মা, মলমূত্র ত্যাগ করার পর পানি ব্যবহার করা। আচ্ছা বলেন তো এটা কেন বলে দিতে হবে যে মলমূত্র ত্যাগ করার পর যে পানি দিয়ে পরিষ্কার করা দরকার, এটা তো আমার স্বভাবই আমারে বলবে, এটা তো গন্ধ আসবে। কয়টা হইল? নয়টা। হওয়া উচিত কয়টা? আরে হইল কয়টা? হওয়া উচিত কয়টা? বর্ণনাকারী বলে নাসিতুল আশির, 10 নম্বরটা আমি ভুলে গেছি, যিনি বর্ণনাকারী তিনি বলতে, তা আমি কেমনে কম। হ্যাঁ তবে তিনি বলেন ইল্লা আন্তাকুন আল মাজমাজা, বর্ণনাকারী ওনার নাম মুসআব, এই মুসআব বলেন নাসিতুল আশির, আমি 10 নম্বরটা ভুলে গেছি, তিনি বলেন তবে আমার মনে হচ্ছে, মানে তিনি বলতেন আমার মনে হচ্ছে 10 নম্বরটা হলো কুলি কলা। সুবহানাল্লাহ, কি করা? কুলি করা। এই 10টি বিষয় মানুষের স্বভাবগত বিষয়, এর মধ্যে একটা হলো মেসোয়াক করা, অতএব মেসোয়াক করতে হবে, দাঁত পরিষ্কার করতে হবে, এটা আপনারে বলে দিতে হবে কেন, এটা অটোমেটিক করতে হবে। তাহলে বলেন তো নবীজি কি বললেন, মেসোয়াকের ব্যাপারে আমার মনে হলো আমি দাঁত ভেঙে ফেলবো, মেসোয়াকের ব্যাপারে মনে হলো ফরজ করে দেওয়া হবে, মেসোয়াকের ব্যাপারে আমার মনে হলো উম্মতের উপর অবধারিত করে দেই। রসুলের সাহাবি বলেন নবীজি মেসোয়াক এত বেশি করতেন, আমি ঘরে একদিন গেছি দেহ মেসোয়াক করে আর আ আ করতেছে আল্লাহ রসুল। রসুল বলেন প্রত্যেকটা মুসলমানের 3টি কর্তব্যের মধ্যে একটি মেসোয়াক করা। রসুল বলেন 10টি বিষয় স্বভাবগত, এর মধ্যে একটা মেসোয়াক করা। আজকে মাহফিলের পরে আপনারা সবাই কোথায় যাবেন? দুই তিনজন কেছে, মানে অন্যরা অন্য কোথাও যাবে নাকি? মাহফিলের পরে কোথায় যাবেন সবাই? বাড়িতে গিয়ে একটা সহজ আমল কারা কারা করবেন ইনশাআল্লাহ, একদম সহজ।
বাকি আজকে অনেকের জন্য এটা সম্ভবপর নাও হতে পারে, বাকি আগামীকাল হবে ইনশাল্লাহ সবার জন্য। আজকে সহজ, আমলটা সহজ, বাকি সম্ভবপর যদি না হয় তাহলে কালকে সম্ভব সবার জন্য। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, বিআইয়ি শাইইন কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবদাউ ইযা দাখালা বাইতা, আল্লাহ নবী যখন ঘরে প্রবেশ করতেন সর্বপ্রথম কি করতেন আপনার কাছে জানতে চাই। নাসাই শরীফের 8 নম্বর হাদিস, নবীজির বিবিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী যখন ঘরে প্রবেশ করতেন তখন কি করতেন আপনার কাছে জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিতেন, বিসওয়াক, ঘরে ঢুকার পর সর্বপ্রথম আল্লাহ নবী মেসওয়াক করতেন। ঘরে ঢুকে কি করতেন? তো আমরা আজকে বাসায় যাব, যারা ঘরে ঢুকবো প্রথম কাজ কি করা? মেসওয়াক তো আজকে সবার হতো নাই ঘরে, কালকে 20 টাকা দিয়ে কিনে নেবেন ইনশাআল্লাহ সবাই, যে আমার নবী ঘরে ঢুকে মেসওয়াক করতেন আমিও করব, বাস এখানে কোনো যুক্তি টুক্তি দরকার নাই, আমার নবী এটা করতেন আমিও করব, এটার নামই তো মহাব্বত। আমলটা মনে থাকবেন ইনশাআল্লাহ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের সময় যখন মাঝে মাঝে উঠতেন, রসুলের তাহাজ্জুদ কিন্তু পদ্ধতি ছিল বড় চমৎকার, এশার নামাজের পর ঘুমায়া যাইতেন, ঘুম থেকে উইটা 4 রাকাত পড়তেন, আবার ঘুমায়া যাইতেন, আবার 4 রাকাত পড়তেন, আবার ঘুমায়া যাইতেন, এরপরে এইটা ফজর 3 রাকাত বিতির পড়তেন, এরপরে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত পড়তেন, এরপর ফজরের নামাজ আদায় করতেন। তো এই যে রসুল ঘুমাইতেন আবার উঠতেন, আবার ঘুমাইতেন আবার উঠতেন, এই যে এটাই তো সেই 8 রাকাত, 9 রাকাত, এই যেটা নিয়ে আপনারা খালি ঝগড়া করেন, প্রতি বছর 12 বছরের আমল নিয়ে 1 মাস ঝগড়া করেন, 12 মাসের আমল 1 মাস ঝগড়া করেন, যেটা ঠিক না আসলে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 মাস আমল ছিল এটা। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? সহিহ বুখারী 245 নম্বর হাদিসের বর্ণনা, কানা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা মিনাল লাইল ইয়াশুসুফাহু বিসওয়াক, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের বেলা জাগ্রত হতেন তখন মুখে মেসওয়াক দিয়ে দাঁতগুলাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ ঘষা মাজা করে নিতেন, এরপর উযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইতেন। তাহলে তাহাজ্জুদে উইঠাও কি করতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মেসওয়াক করতেন। ইবনে মাজার বর্ণনা 288 নম্বর হাদিসের বর্ণনা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ যখন পড়তেন 2 রাকাত করে পড়ে পড়ে, পড়ার পর যখন আবার একটা তো হলো আপনার নামাজ পড়ার আগে মেসওয়াক করতেন, আচ্ছা নামাজের আগে করে ফেলছে তো শেষ, নামাজ পড়ার পরে আবার মেসওয়াক করতেন, নামাজ পড়ার পরে আবার মেসওয়াক করতেন। ইবনে মাজার 288 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি রাকাতাইন রাকাতাইন, রাতের বেলা আল্লাহর নবী 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতেন, সুম্মা ইয়ানসারিফু ফায়াসতাক, তাহাজ্জুদ নামাজ থেকে ফারিগ হওয়ার পর আল্লাহর নবী মেসওয়াক করতেন। হাদিস দ্বারা বুঝলাম, বুখারীর হাদিস হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য থেকে বুঝলাম তাহাজ্জুদের জন্য উইঠেই মেসওয়াক করতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য থেকে বুঝলাম তাহাজ্জুদ পরেও মেসওয়াক করতেন, এর মানে আল্লাহ রসুল মেসওয়াক এত করতেন, আমলের আগেও মেসওয়াক করতেন, আমল শেষ করেও মেসওয়াক করতেন। তাহলে মেসওয়াক করবো না ইনশাআল্লাহ? না আপনারা তো করবেন না, এখনই না সবার এসকো দেখি কালকে হুজুরে জিজ্ঞাসা করুন কয়জন মেসওয়াক কিনছেন কি? জি ইনশাল্লাহ। আচ্ছা তো এই বাজারের মেসওয়াকের দোকানদার যে, তার তো আগামীকাল অন্তত অবস্থা খুব খারাপ, কি ভালো ব্যবসা করে তো এসে আপনার শ্বাস নেওয়ার সময় পাবে না মাশাল্লাহ, যদি এরকম হয় তো বোঝা যাবে না মেসওয়াকের কথা কাজে লাগছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির আজিব এক সাহাবি, দেখেন তিনি কি করতেন, কান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লা ইয়ানাম ইল্লা ওয়াসসিওয়াকু ইনদা রাসিহি ফাইযা ইস্তাইকাযা বাদা বিসসিওয়াক ইযা ইস্তাইকাযা ইস্তাকা, আব্দুল্লাহ ইবনে ওমর যখন রাতের বেলা ঘুমাইতেন বালিশের কাছে মাথার কাছে একটা মেসওয়াক রাখতেন, যতবার চোখ খুলতো ততবার মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ।
বালিশের কাছে মেসওয়াক রেখে দিতেন, চোখ খুলছে আবার ঘুমিয়ে গেছে মনে করেন, মেসওয়াক করতেন। তো এই আমলটা একজন করেন না যে হুজুর জি আপনি বলছেন শুনছি আবদুল্লাহ ইবনে ওমর এই কাজটা করতেন, মেসওয়াক বালিশের কাছে রাখতো, আপনার কথা শুই না আমিও মেসওয়াক বালিশের কাছে রাখছি, আমার যতবার ঘুম ভাঙে আমি ওইরকম মেসওয়াক করি। রসুলের সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর করতে পারলে আমরা এই যুগে কেন পারবো না? ইনশাল্লাহ পারবো। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন ইন্না আফওয়াহাকুম তুরুকুন লিল কুরআন ফাতাইবুহা বিসসিওয়াক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমাদের মুখগুলা হলো তুরুকুন লিল কুরআন, কোরআনের রাস্তা। বলেন আমাদের মুখগুলা কিসের রাস্তা? আবার আমাদের মুখ কিসের রাস্তা? আলী বলেন তাইবুহা বিসসিওয়াক, যে রাস্তা দিয়ে কোরআন বের হয় ওই রাস্তাটা মেসওয়াকের মাধ্যমে বারবার পবিত্র বানাও। এই মুখ কিসের রাস্তা? এই রাস্তা দিয়ে কি বের হয়? তা আলী বলে যে রাস্তা দিয়ে কোরআন বের হয় ওই কোরআনটা যেন সুগন্ধিওয়ালা মুখ দিয়ে বের হয়। তোমাদের মুখ কোরআনের রাস্তা, এটা মেসওয়াক দিয়ে বারবার বারবার সুগন্ধি যুক্ত করো। আচ্ছা মেসওয়াকে সুগন্ধি মানি? আরে আল্লাহ রসুলের সুন্নতেরই তো আলাদা একটা ঘ্রাণ আছে। তো করবো তো ইনশাল্লাহ। আচ্ছা নামাজে দাঁড়াই না আমরা, নামাজে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোরআন পড়লাম না? এই যে কোরআন পড়লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মধ্য থেকেও বর্ণনাটা আছে হাদিসের মধ্যে স্পষ্ট বক্তব্য, যখন আমরা কোরআন পড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আহাদাকুম ইদা ক্বামা মিনাল লাইল, তোমাদের কেউ যখন রাতের বেলা নামাজ পড়ার ইচ্ছা করে ফালিয়াস্তাক সে যেন মেসওয়াক করে। কয় কেন? কয় ফা ইন্না আহাদাকুম ইদা করা আফি সলাতিহি, তোমাদের কেউ যখন নামাজে কোরআন তেলাওয়াত করে ইল্লা ওয়াদা মালাকুন ফাহু আলা ফিহি, একজন ফেরেস্তা তার মুখটা তোমার মুখের সাথে লাগায়। কেন আপনার মুখ থেকে যদি গন্ধ আসে? যখন নামাজে আমরা কোরআন পড়ি বলেন আমাদের মুখে কার মুখ লাগে? এই আমাদের মুখের কোরআন তার পেটে ঢুকে ফেরেশতার পেটে। সুবহানাল্লাহ, লা ইখরুজু মিন ফিহি শাইউন ইল্লা দাখালা ফামাল মালাক। আল্লাহ রাসূল বলেন পাঠকের মুখ থেকে কোরআনের যেই অক্ষর যেই আয়াত যেই শব্দ বের হয় ওই আয়াত ওই অক্ষর ওই শব্দ ফেরেশতার মুখে গিয়ে ঢুকে। সুবহানাল্লাহ। তো এই রাস্তা পরিষ্কার করা দরকার আছে নি? জি আছে। তাহলে মেসওয়াক কম করব না বেশি? বেশি। কেমন বেশি? যে হুজুর করতে করতে এমন যেন মনে হয় যে দাঁত না জানি ভেঙে যায়। আল্লাহ কথার উপর আমল করার তৌফিক দান করেন। রসুল সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করবে, আচ্ছা এই যে একটু পরে ইন্তেকাল করবে, দেখেন একটু পরেই রসুল দুনিয়া থেকে বিদায় নেবে। সহিহ বুখারীর বর্ণনা 4438 নম্বর হাদিস, একটু পরে আল্লাহ রসুল ইন্তেকাল করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন دخل عبد الرحمن بن ابي بكر على رسول الله صلى الله عليه وسلم وانا مسندته الى صدري। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান তথা আমার ভাই আব্দুর রহমান, আম্মা জান আয়েশার কি হবে? ভাই। আমার ভাই আব্দুর রহমান নবীজির কাছে আসছে ওই অবস্থায় যখন রসুল দুনিয়া থেকে বিদায় নিবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বুকের সাথে হেলান দিয়ে রেখেছি আমি। সুবহানাল্লাহ। তো আব্দুর রহমান আমার ভাই যখন প্রবেশ করছে, তো আছে প্রবেশ করার সময় দেখলাম মাহু সিওয়াকুন রতব ইয়াস্তান্নু বিহি। আব্দুর রহমান যখন আল্লাহ নবীর কাছে আসলেন তখন আব্দুর রহমানের কাছে একটা তাজা মেসওয়াক, ওই তাজা মেসওয়াকটা দিয়ে মেসওয়াক করতেছে। তাজা মেসওয়াক বুঝেননি, মাত্র কাটছে, নতুন মেসওয়াক। তো এই মেসওয়াক দিয়ে মেসওয়াক করতেছে। তো বর্ণনা অন্য বর্ণনা আসছে নবীজি এমন করতেছে শুধু এইভাবে তাকাইতেছে মেসওয়াকের দিকে। আচ্ছা দেখেন এতক্ষণ আল্লাহ রসুল খুব অসুস্থ, যেই মেসওয়াক দেখছে এইভাবে তাকাই রয়েছে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা ইঙ্গিতে জিজ্ঞাসা করলেন মানে ওটা লাগবে, মেসওয়াকটা লাগবে? তো নবীজি ইঙ্গিতে বুঝাইলেন হ্যাঁ ওটা লাগবে। ইন্তেকাল বিদায় নেবেন আর কিভাবে আপনাদেরকে মেসওয়াকের গুরুত্ব বুঝাই। আম্মা জান বলেন আমি মেসওয়াকটা আমার ভাই আবু বকর আব্দুর রহমানের থেকে নিলাম। নেওয়ার পর ফা কসমতুহু,
আমি মেসওয়াকটা নিয়ে আমার মুখ দিয়ে এটারে চাবাইলাম চাবানোর পর নরম করলাম নরম করার পর তাইয়াবতুহু এটাকে নরম করে সুম্মা দাফাতুহু ইলা রাসূলিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলাম আমি নবীজির কাছে মেসওয়াক দেওয়ার পর একটু পর নবী ইন্তেকাল করবে ফামা রাআইতুহু ইস্তানা ইস্তিনানান কত্তু খায়রান আহসানা মিনহু ওই দিনের মতো এত সুন্দর করে আর কখনো আমি মেসওয়াক করতে দেখিনি সুবহানাল্লাহ একটু পরেই দুনিয়া থেকে বিদায় নিস আল্লাহুম্মার রফিক এই হাদিসে আছে একটু পরে রাসূল আল্লাহুম্মার রফিকুল আলা বলতে বলতে বিদায় নিস তাহলে ইন্তেকাল করবে এর আগে কোন আমল করছে না আপনারা করেন না এটা কি করবেন ইনশাআল্লাহ তো এই জন্যই তো উলামায়ে কেরামের বক্তব্য মুহাদ্দিসিন কেরামের বক্তব্য যে মেসওয়াক যার নিয়মিত আমল হবে আশা করা যায় তার শেষ বাক্য কালিমা হবে সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমল মেসওয়াক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে পৃথিবীতে আমরা যতদিন থাকব মনে আসেনি এক নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরব দুই নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ তিন নাম্বার মেসওয়াক করা তিন নাম্বার কি করা মেসওয়াক করা মেসওয়াকের আমল যেন সবাই করতে পারে আল্লাহ তৌফিক দান করে আমিন চার নাম্বার বলেন আমার সাথে আমল ধারাবাহিকভাবে করা বলেন যদিও আমলটি কম হয় বলেন যদিও আমল কম হয় নিয়মিত করা কথার কথা আপনি ডেলি সুবহানাল্লাহ দশ বার পড়া একটা আমল আছে আপনার অভ্যাস একদিনও ছেড়েন না ডেলি করবেন পারলে বাড়ান কমায়েন না قال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل رسول الله صلى الله عليه وسلم বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নিয়মিত আমল করা যদিও আমলটি কম হয় আল্লাহর কাছে ওই আমল সবচেয়ে পছন্দনীয় যে আমল বান্দা ধারাবাহিকভাবে করে যদিও আমলটা কম হয় এই জন্য আমল যা নিয়মিত করেন একদিনও ছাড়বেন না করবেন কথার কথা আপনার মেয়ের বিয়ে আগামীকাল তো এই লোকটা ফরজ নামাজের পর কখনো আয়াতুল কুরসির আমল ছাড়ে না কিন্তু মেয়ের বিয়ের দিন তিন উক্ত নামাজে আয়াতুল কুরসি পড়ে নেই তাহলে কেমন হলো কাজটা হুজুর আমি খুব ব্যস্ত তাই মনে না আয়াতুল কুরসি পড়ার না পৃথিবীর সব হবে কিন্তু আপনার আমল ঠিক থাকতে হবে আপনার হাজারো ব্যস্ততা আসবে কিন্তু আপনি তো গতকাল ফজরের পরেও আয়াতুল কুরসি পড়েছিলেন গতকাল জোহরের পরেও আয়াতুল কুরসি পড়েছেন গতকাল আসরের পরেও পড়েছেন আজকে মেয়ের বিয়ে এই জন্য জোহরের পরে পড়ার সময় পান না মানি আপনি তো হেঁটে হেঁটেও পড়তে পারতেন তাহলে কি বুঝলাম আমাদের হাজারো ব্যস্ততা এই হাজারো ব্যস্ততার মাঝে আমল নিয়মিত করব আমরা যদিও আমলটা কম হয় আমল আমরা ছাড়বো না আল্লাহ তৌফিক দান করেন পাঁচ নাম্বার পাঁচ উক্ত নামাজ নিয়মিত আদায় করব বলেন করবো তো ইনশাল্লাহ সূরা বাকারার ২৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন তোমরা নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে আসরের নামাজ মধ্যম নামাজের প্রতি তোমরা যত্নবান হও এখানে মধ্যম নামাজ আসছে মধ্যম নামাজ দ্বারা কি উদ্দেশ্য এটা হাদিস থেকে বোঝা যায় যে আসরের নামাজও উদ্দেশ্য হতে পারে যদি মুফাসসিরিন কারামার মাঝে মতভেদ আছে সহিহ বুখারীর ৬৩৯৬ নম্বর হাদিসের বর্ণনা খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মালা আল্লাহু কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারা শাগালুনা আন সালাতিল উস্তা হাত্তা গবাতির শাম সাল্লা নবী বলেন তাদের কবরগুলা তাদের ঘরগুলা আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক তারা আমাদেরকে যথা সময় আসরের নামাজ পড়তে দেয় নাই মধ্যম নামাজ পড়তে দেয় নাই কাফেররা আসরের নামাজ সঠিক সময় আমাদেরকে পড়তে দেয় নাই আমাদেরকে তারা জিহাদের ময়দানে ব্যস্ত রাখার কারণে আমরা আসর সঠিক সময়ে পড়তে পারি নাই এমনকি সূর্য ডুবে গেল বলেন কোন নামাজের পরে সূর্য ডুবে তাহলে মধ্যম নামাজ দ্বারা এখানে আসরের নামাজ উদ্দেশ্য আর হাদিসেও আসরের নামাজের আলাদা গুরুত্ব আছে সহিহ বুখারীর ৫৫২ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الذي تفوته صلاة العصر فكأنما وتر أهله وماله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার ধন সম্পদ সন্তান সব ধ্বংস হয়ে গেছে
কি নাউজুবিল্লাহ আজকে যারা আসর পড়েন নাই তারাও নাউজুবিল্লাহ বলেন বলেন সবাই বলেন নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার ধন সম্পদ পরিবার পরিজন সব ধ্বংস হয়ে যায় সহিহ বুখারীর 553 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر فقد حبط عمله الله رسول صلى الله عليه وسلم বলেন যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার আমল নামা বরবাদ হয়ে গেল বলেন নাউজুবিল্লাহ তাহলে পঞ্চম কাজটা গেল আমরা নামাজ ধারাবাহিকভাবে পড়ব 6 নম্বর আমরা এমন কাজ করব না যেই কাজে আমাদের আমল নষ্ট হয়ে যায় বলেন আমার সাথে বলেন আমরা এমন কাজ করব না এমন কথা বলবো না যেই কথা বা কাজে আমাদের আমল নষ্ট হয়ে যায় যেমন গণকের কাছে গেছেন কার কাছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজি মাশাআল্লাহ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু আপনি গণকের কাছে গেছেন যাওয়ার পর গণকের হাত দেখাইছেন তো গণক হাত দেখা কয় আগামী 5 বছরের মধ্যে তোমার কিছু ঝামেলা আছে হুদাই মনে করেন মানে ওই যে দেখে দেখে আপনার হাতে ওই যে কিছু দেখবেন অনেক কৃষক মানুষ কাজ করতে করতে তার হাতে দাগগুলো একটু বেশি হয় তো ওই দাগ যে বেশি দাগ তো অনেক বেশি ঝামেলা আছে হুদাই আন্দাজি আর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতাআরাফান কেউ যদি কোনো গণকের কাছে যায় فصدق بما يقول আর গণক যা বলে এটা যদি সে বিশ্বাস করে আবার বলছি কেউ যদি কোন গণকের কাছে যায় আর গণক যা বলে সেটা যদি সে বিশ্বাস করে فقد كفر بما انزل على محمد صلى الله عليه وسلم সে কেমন জানো আল্লাহ রাসূলের উপর যা নাজিল করা হয়েছে সে সব অস্বীকার করলো তো নামাজ বললেন রোজা রাখলেন গণকের কাছে গেলেন আপনার সব শেষ তাহলে আমরা কোন গণকের কথা কাছে যাব না তার কথা বিশ্বাস করব না কাউরে যেতেও দিব না কাউকে পাঠাবো না ইনশাআল্লাহ রাসূলের বিরোধিতা করলে আমল নামা শেষ বলেন কার বিরোধিতা রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিরোধিতা কখনোই করব না সূরা মুহাম্মাদের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ وشاق الرسول من بعد ما تبين لهم الهدى لن يضر الله شيئا وسيحبط أعمالهم الله পাক রব্বুল আলামিন বলেন যারা কুফরি করে মানুষকে যারা আল্লাহর রাস্তা থেকে বাধা প্রদান করে যারা হেদায়েত আসার পর রাসূলের বিরোধিতা করে যারা হেদায়েত আসার পর রাসূলের বিরোধিতা করে যারা হেদায়েত আসার পর রাসূলের বিরোধিতা করে কার রাসূলের তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না বরং আল্লাহ তাদের আমল নামা সব নষ্ট করে দিবে তাদের আমল নামা আল্লাহ সব নষ্ট করে দিবে তো এমন কথা না বলা এমন কাজ না করা যেই কথায় যেই কাজে আমাদের আমল নামা নষ্ট হয়ে যায় আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন উনি আল্লাহর কাছে কান্দতেছে মুনাজাতে আল্লাহ মাফ করেন আমি বললাম তারে আল্লাহ মাফ করবে না কথার কথা মুসলিম শরীফের 2621 নম্বর হাদিসে রাসূল বলেন কেউ যদি কোনো মুমিনের ব্যাপারে এই কথা বলে যে তারে আল্লাহ মাফ করবে না নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবে আর যে বলছে মাফ করবে না তার আমলনামা আল্লাহ সব নষ্ট করে দিবে মুসলিম শরীফের 2621 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক ব্যক্তি বলল লা ইগফিরুল্লাহু লিফুলান ওমুককে আল্লাহ মাফ করবে না অমুকে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও খালি কান্দে আল্লাহ মাফ করো মাফ করো আর আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছে লাও বালাগত জুনুবুকা আনানাস সামা তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায় সুম্মা ইস্তাগফারতানি আমার কাছে যদি ক্ষমা চাও গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি তোমার যত অপরাধ আছে আমি সব মাফ করে দেব সুবহানাল্লাহ তো আমি বলতেছি কি তারে আল্লাহ মাফ করবে না এই কথা বলার পর আল্লাহ বলেন গফার তুলি ফুলান তুমি যারে বলছো আমি তারে মাফ করব না তারে মাফ করে দিলাম ওয়া আহবাত্তু আমালাক আর তুমি যে বলছো তারে মাফ করব না তোমার আমল নামা আমি নষ্ট করে দিলাম তাহলে এমন কথা না বলা এমন কথা না হ্যাঁ এরকম হইতে পারে
যে এই কাজ যে করবে তাকে আল্লাহ মাফ করবে না কথার কথা এই কাজ যে করবে তার এই অবস্থা হবে এই কাজ যে করবে তার এই ক্ষতি হবে এটা যে করবে তার এটা হবে এটা বলেন না যে তার তার অমুকের এইভাবে নির্দিষ্ট কাউকে না বলা মানে একজন মুমিনকে এইভাবে নির্দিষ্ট করে কিছু বলার অধিকার আপনার নাই আমার নাই আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আমিন তাহলে এমন কথা এমন কর্ম এমন কাজ না করা কেউ কইতে পারবেন নি কয়টা কথা বলছি মাশাআল্লাহ কয়টা ছয়টা শ্রোতা তো একজনই আমার মনে হয় নাকি সবাই আপনাদের সবার মনে আছে তো আচ্ছা এক নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা দুই নাম্বার কালিমার নবায়ন করা বারবার কালিমার চর্চা করা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর চর্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরাটার চর্চা করা তিন নাম্বার মেসওয়াক করা মেসওয়াক করতে গিয়ে এমন হতে হবে যে হুজুর মেসওয়াক করতে করতে মনে হচ্ছে দাঁত ভেঙে যাবে মেসওয়াক এমন হতে হবে যে মেসওয়াক তিনটা সবাই কিনবেন একটা পকেটে রাখবেন একটা ঘরে রাখবেন আর একটা অফিসে রাখবেন যদি কেউ দোকানপাটে চাকরি করেন কাজ করেন ওখানে রাখবেন ভালো হবে আমার গাড়িতে একটা পাবেন লালবাগ মাদ্রাসায় একটা পাবেন লালবাগ মাদ্রাসা লালবাগ তাফসিরগুড়ি যেখানে ওখানে একটা পাবেন বাসায় একটা পাবেন তিনটা মেসওয়াক সবাই রাখবেন ইনশাল্লাহ কেন তিনটা রাখার দর জরুরি না কিন্তু মাঝে মাঝে আপনি পকেটে নিতে মন নাই কিন্তু দোকানে আস বাস করে ফেললেন তো আল্লাহ আমাদের সকলকে মেসওয়াকের আমলটা খুব গুরুত্ব সহকারে করার তৌফিক দান করেন চার নাম্বার কি ছিল পাঁচক্ত নামাজ পড়া পাঁচ নাম্বার কি ছিল ধারাবাহিকভাবে আমল করা যদিও আমলটা কম হয় ছয় নাম্বার এমন কাজ না করা এমন কথা না বলা যে কথা বা কাজে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমার আগে যারা যতগুলো ভালো ভালো কথা বলছে তাদের ওই ভালো কথাগুলোর সাথে আমার ভাঙা কথা অনেক ভুল ভাল আমি বলে ফেলি এই কথাগুলো যেন আল্লাহ ভুলগুলো মাফ করে দিয়ে তাদের ভালো কথাগুলোর সাথে আমার কথাগুলো যেন আল্লাহ কবুল করে নেয় সকলে বলে আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন